তুর্কি টেলিভিশন সিরিজ দিরিলিস আর্তুগুল যখন কাশ্মীরের জনগণ সকলে একসাথে পারিবারিকভাবে দেখা শুরু করে তখন এটি তাদের স্থানীয় ইন্টারনেট থেকে বন্ধ করে দেওয়া হয়। जब सेक्शन 144 इंपोज की गई इंटरनेट फैसिलिटीज वो बैन कर दी गई। দিরিলিস সিরিজ টি ওটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা আর্তুগুল গাজীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত এবং এখানে আনাতোলিয়া অঞ্চলের অন্যতম শক্তিশালী বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে তুর্কি উপজাতি কাই গোষ্ঠীর লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে, যেখান থেকে উত্থান হয়েছিল মহান ওটোমান সাম্রাজ্যের। আখির ক্যা ওয়াজহ হ্যায় কি কাশ্মীর কে মুসলমানো মে জজবা জাহান। রফি আহমেদ নামে শ্রীনগরের এক বাসিন্দা বলেছিলেন তার পুরো এলাকাটি জুড়ে এই সিরিজটি দেখছিল, যা পরিবারের ক্রিয়ালাপে পরিণত হয়েছে। এটি তাদের এলাকায় কারফিউ জারির পরে সকলে ব্যাপকভাবে দেখা শুরু করে দিয়েছিল। তো শুনলে ইসকি এক বহুত বড়ি ওয়াজহ তুর্কি সে নশর হোনে ওয়ালা ড্রামা ইর্তুগুল গাজী হ্যায় কি জব সে কারফিউ কি সূরতে হাল হ্যায় তব সে মে और मेरे वालिद समेत सब घर वालों के रोजाना सुबह 9 बजे से दिन 2 बजे तक इर्तुगुल गाजी ड्रामा देखते हैं। এলাকায় কারফিউ জারির পর তরুণরা যখন সারাদিন খেলার মাঠে ক্রিকেট খেলায় ব্যস্ত সময় পার করছিল, এরপর তাদের মধ্যে কেউ কেউ যুবকদের আর্তুগুল দেখার পরামর্শ দিয়েছিলেন। আহমদ বলেন, এর কয়েকদিনের মধ্যেই এলাকায় খেলাধুলা কমতে থাকে, সকলে এই সিরিজটি দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাশ্মীরের প্রতিটি কোণে কোচিং সেন্টার, রাস্তায় রাস্তায় এমনকি মসজিদগুলিতেও এটা নিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়ালাপে পরিণত হয়েছিল। কারফিউ চলাকালীন সময় ওয়াসিম শফি নামে একজন দ্য প্রিন্ট ইন্ডিয়াকে বলেছিলেন তিনি এবং তার পরিবার শ্রীনগরে নিজ এলাকায় থাকাকালে এই সিরিজটি দেখার জন্য তাদের দিনের বেশিরভাগ সময় পার করছিলেন। ধর্মযুদ্ধের আগে আমাদের সেলজুকদের হারাতেই হবে। মুসলমানেরা যদি নিজেদের ভেতরে লড়াই শুরু করে দেয় তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। আমাদের জন্য ওদের চাবুক মারা হচ্ছে, তাই না? শীঘ্রই ওরা খ্রিস্টানদের আক্রমণ করবে, ইউরোপ বেশি দিন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। সফি আরো বলেন, তার মতো কাশ্মীরের অনেকেই দিরিলিস আর্তুগুল দেখার মাধ্যমে ইসলামিক ইতিহাসকে নতুন করে আবিষ্কার করেছিলেন। এছাড়াও আমরা সংস্কৃতি ও রাজনৈতিকভাবেও দিরিলিসকে সম্পৃক্ত করতে পারি, বিশেষত আজকের পরিবেশে যখন আমাদের বিভিন্ন স্বাধীনতা এবং অধিকার নিয়ে ব্যাপক দমন হয়। গ্রুপস হু আর এগেইনস্ট বোথ ইন্ডিয়া এন্ড পাকিস্তান, দে ওয়ান্ট এ সভরেন কাশ্মীর। এই সিরিজের ভক্তরা কেবল এটি বিনোদনের জন্য উপভোগ করে না, বরং এটি তাদের ইসলামিক ইতিহাসকে পুনরায় আবিষ্কার করতে সহায়তা করেছে। সিরিজটিতে সেলজুক রাজকন্যা হালিমাকে বিয়ে করা নায়ক আর্তুগুল গাজী বাইজেন্টাইন সাম্রাজ্য, খ্রিস্টান ক্রুসেডার, মঙ্গল এবং অভ্যন্তরীণ মুসলিম বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। ইন্টারনেট বন্ধের আগে এই সিরিজটি কাশ্মীরে ব্যাপক জনপ্রিয়তার মুখোমুখি হয়েছিল, এরপরেই এটি সেখান থেকে ভারত সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।